এবার সৌদির বিমানে চড়ে বসলেই পাবেন উমরা করার সুযোগ। সৌদিতে নেমে বিনামূল্যে নেওয়া যাবে 4 দিন মেয়াদী ট্রানজিট ভিসা, আর উমরা ভিসার মেয়াদ 1 থেকে বাড়িয়ে করা হয়েছে 3 মাস। এ সময়টায় মক্কা মদিনা ছাড়াও যাওয়া যাবে সৌদির অন্যান্য জায়গায়। দুপুরে সচিবালয়ে সফররত সৌদি হজ মন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। ধরেন আপনি বাংলাদেশ থেকে সৌদির বিমানে উঠলেন, গন্তব্য পৃথিবীর যে কোনো দেশ, সৌদিতে নিলেন ট্রানজিট, তাহলে এখন থেকে সৌদিতে নেমে 4 দিন মেয়াদী ট্রানজিট ভিসা পাবেন বিনামূল্যে। এই সময়ের মধ্যে ঘুরে বেড়ানোর অবসরে করতে পারবেন ওমরা হজও। সৌদির ওমরা ও হজ মন্ত্রী সহ একটি প্রতিনিধি দল সচিবালয়ে সভা করে এসব তথ্য জানান। বাংলাদেশিরা 4 দিনের ট্রানজিট ভিসা পেতে পারেন। এই ভিসা ব্যবহার করে তারা মদিনা ছাড়া অন্য যে কোনো শহরে যেতে ও বিমানবন্দরে ফিরে আসতে পারবেন। বিমান টিকিটের অংশ হিসেবে এই সেবা পাওয়া যাবে, এর জন্য আলাদা কোনো ভিসা ফি দিতে হবে না। নারীরা এখন মাহরামের বাধ্যবাধকতা ছাড়াই মক্কা বা মদিনা আসতে পারেন। ওমরা ভিসার মেয়াদও 30 দিনের পরিবর্তে 3 মাস বা 90 দিন করা হয়েছে। হজের খরচ কমানোর বিষয়েও দুই দেশের আলোচনা হচ্ছে বলে জানান সৌদির অতিথিরা। সৌদিতে পারিবারিক ভ্রমণের জন্য বাংলাদেশিদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান সৌদি মন্ত্রী। যারা আপনি হজ করতে যাবে অথবা ওমরা করতে যাবে অথবা কেউ বেড়াতে যাবে, তারা যদি আরও লোক কিছু সাথে নিয়েও যায়, তাহলে ওখানে মনে করেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে, ওখানে আপনার মনে করেন সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে 4 দিন ওনাদের থাকার ব্যবস্থার জন্য ওনারা রাজি হয়েছে, বলছে যে তারা ওখানে যে উমরা টুমরা করে তারপরে অন্য দেশে চলে যাক। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে সৌদি যান 1,27,000 মুসল্লি। এ সংখ্যা আরও বাড়াতে সৌদি রাজি আছে বলেও জানান প্রতিমন্ত্রী।